আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের পর্বে আপনাদের শিশুদের জন্য নিয়ে এসেছি শাক রান্নার রেসিপি। এইভাবে শাক রান্না করে খাওয়ালে বাচ্চারা তো ভাত খাবেই, তার সাথে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে। শাকে প্রচুর পরিমাণে আঁশ থাকে, যা বাচ্চাদের টয়লেট শক্ত হওয়া দূর করতে সহায়তা করে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি দুই মুঠো কলমি শাক নিয়েছি। কলমি শাক আমরা যেভাবে বাছি সেভাবে বেছেই ভালো করে ধুয়ে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিব। একটি প্যানে আমি 2 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিলাম। আপনারা বাসায় যে তেল ব্যবহার করে অভ্যস্ত সেই তেলই দিতে পারেন, তবে 5 বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, পিওর নারিকেল তেল, ঘি, মাখন, এই খাবারগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। আমি এর আগেও বলেছি আমি কোনো ডাক্তার বা পুষ্টিবিদ নই, যেহেতু আমার একটি ছেলে আছে তাই আমার বাচ্চাদের খাবার নিয়ে রিসার্চ করতে ভালো লাগে, যার ফলে বিভিন্ন চাইল্ড স্পেশালিস্ট এবং পুষ্টিবিদদের শিশুদের নিয়ে যে টিভি আর অনলাইনে প্রোগ্রামগুলো হয় সেগুলো অনেক বেশি দেখার চেষ্টা করি এবং তা ফলো করেই আগে আমার ছেলেকে রান্না করে খাওয়াই, তারপর আপনাদের সাথে শেয়ার করি। এরপর দিচ্ছি বড় একটি পেঁয়াজের পেঁয়াজ কুচি আর 3 কোয়া রসুনের রসুন কুচি। সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। পুষ্টিবিদরাই বলেন শাক রান্না করার সময় শাকে একটু তেলের পরিমাণ বেশি দিতে, কারণ শাকে যে ভিটামিন আছে তা শোষণ করতে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট প্রয়োজন, আর এই ফ্যাটই হচ্ছে রান্নার তেল, কারণ রান্নার তেলে ভিটামিন এ, ডি, ই, কে 4টি ভিটামিন আছে। এখন শাকগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, না হয় নিচের পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 2টি কাঁচামরিচ। কাঁচামরিচ 2টি আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে অনেকগুলো শাক আছে তাই এই 2টি কাঁচামরিচে তেমন কোনো ঝালি আসবে না, তবে 8 মাসের বাচ্চাদের খাওয়াতে চাইলে সেক্ষেত্রে কাঁচামরিচ না দিলেই ভালো হবে, কারণ কাঁচামরিচ দিলে একটু রিক্স হয়ে যাবে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের খাবার ঢাকনা দিয়ে রান্না করা উচিত, এতে পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে শাকটা একটু নেড়ে দিচ্ছি। এই সময় যদি শাকের থেকে একটু পানি বের হয় তাহলে আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, আর যদি পানি না বের হয়ে থাকে তাহলে সামান্য একটু পানি দিতে পারেন। শাক ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। শাক নর্মালি আমরা যেভাবে ভাজি ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি। ফিরে আসছি শাক পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর। শাক রান্না করার পর আমি একটি বাটিতে তুলে নিলাম। দেখুন শাক কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমি খেয়ে দেখেছি, কারণ এই শাক তো বাবু একা খাবে না, আমরা সবাই খাব। অনেক দর্শকই কমেন্ট করেন যে আপু আমার বেবি আজকে 2 দিন 3 দিন ধরে টয়লেট করছে না। অনেক বাচ্চাদের আমি দেখি কোষ্ঠকাঠিন্য সমস্যা। আসলে আমি আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমার বেবি যখন ব্রেস্ট ফিডিং করতো তখন আমি প্রচুর পরিমাণে শাকসবজি খেতাম, কারণ বেবির মা যা খাবে বেবিও তাই খাবে। তাই ব্রেস্ট ফিডিং করা অবস্থায় মা যদি তার খাবারে প্রতিদিন যে কোনো একটি শাক বা সবজি রাখে, পরিমাণ মতো পানি খায়, তাহলেই আমার মনে হয় যে বেবি টয়লেটটাই অনেকটাই নর্মাল হয়। এরপর 6 মাসের পর যখন বাচ্চারা সলিড খাবার শুরু করে তখনও অনেক বাচ্চাদেরই কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেক বেশি দেখা দেয়। এই সময় মা যদি একটু বাচ্চাদেরকে খাবারটা মেনটেন করে খাওয়ায় তাহলেই বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য অনেকটাই দূর হয়ে যায়, আমার মনে হয় তা। মা যদি বাচ্চাদেরকে দেখা যাচ্ছে একটু সবজি খিচুড়ি করে খাওয়ায় বা এভাবে একটু শাক রান্না করে শুধু শাক খাওয়াতে পারে, পরিমাণ মতো পানি খাওয়ায় এবং লিকুইড খাবারটা একটু বেশি খাওয়ানোর চেষ্টা করে, প্রয়োজনে যেহেতু বেবি মার দুধ খাবে মাও প্রচুর পরিমাণে আঁশযুক্ত শাকসবজি খাবে, তাহলেই আমার মনে হয় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য অনেকটাই দূর হয়ে যায়। এরপরও যদি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে খাবারটা মেনটেন করে খাওয়াতে এবং আমিও খাবারটা মেনটেন করে খেতে, যার ফলে আল্লাহর রহমতে আমার ছেলের টয়লেটের কোনো সমস্যা নেই।
রায়ান বাবুর আজ দুপুরে খাবারটা সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ভাতের থেকে শাকের পরিমাণটা বেশি নিয়েছি, আর নিয়েছি একটু ডাল। চেষ্টা করবেন ভাতের থেকে শাকের পরিমাণটা একটু বেশি নেয়ার। বেবি যদি ভাত খেতে নাও চায় তাহলে শুধু একটু শাকও খাইয়ে দিতে পারেন। এখন ভাতটা আমি সামান্য একটু চটকিয়ে নিচ্ছি। আপনারা যদি 8 মাসে বেবিকে খাওয়াতে চান তাহলে ভাতটা ভালো করে চটকিয়ে তারপর শাক ভাতের সাথে ভালো করে চটকিয়ে মিশিয়ে নিতে হবে। বেবি যদি শুকনো খেতে না পারে তাহলে একটু ডাল নিয়ে নেবেন, এতে খাবারটা আরও বেশি হেলদি হবে এবং খেতেও খুব টেস্টি হবে। দেখুন, খাবারটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি। আর আমার ছেলে শাক ভাজিটাও খুব পছন্দ করে, তাই ওকে আমি এখন শুধু শাক ভাজি দিয়ে খাওয়াচ্ছি। খাবারের শেষের দিকে আমি একটু ডাল মিক্সড করে খাইয়ে দিব। আশা করছি এইভাবে শাক ভাজি করে খাওয়ালে আপনাদের বাচ্চারাও পেট ভরে ভাত খাবে। তাহলে দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে রাখবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।